আসসালামু আলাইকুম, বিসমিল্লাহি রহমানুর রহিম। সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। শুভ সকাল। এখন বাজে ঘড়িতে প্রায় 8:30 মতন। আমি তো উঠেছি অনেকক্ষণ আগে, সকালে নাস্তাটাও তৈরি করে ফেলেছি। কী কী নাস্তা বানিয়েছে তোমাদের দেখাচ্ছি। আর বাহিরে তো বৃষ্টি হয়েছে, গতকাল রাত্রে বৃষ্টি হয়েছে, পানি জমে যায় বৃষ্টি হলে আমার ঘরে শ্যামায়। তারপরে এদিকে সারামণিকে তো সকাল 8 বাজে ডাক দিয়েছি, ও সকাল উঠে পড়তে বসে পড়েছে। আর এখন ঘড়িতে প্রায় 8:30 বাজে। নাস্তা কী রান্না করেছে দেখো। আমি তো ওটস ভিজিয়ে রেখেছি দুধ দিয়ে, আর এদিকে খিচুড়ি রান্না করেছি, আলু ভর্তা আর বেগুন ভর্তা বানিয়েছি। সাইদুলে বাবা একা খাবে, অল্পই খিচুড়ি রান্না হয়েছে। আমি তো নাস্তা খাবো না, আমি তো ওটস খাবো। তারপরে সাইদুল বাবা ফ্রেশ হতে চলে গেছে, গোসল টোসল করে আসলে তারপরে সকালে নাস্তা খেতে বসে পড়বে। না তারপর তো সাইদুল বাবা চলে আসলো নাস্তা খেতে, আলু ভর্তা বেগুন ভর্তা আর খিচুড়ি খেয়ে নেবে, আর আমি বসে বসে ওটস খাবো। আজকের কলাটা একটু বড়ই ছিল, এই জন্য ভরা ভরা দেখা যাচ্ছে। আমি খেয়ে নিই আর সে খিচুড়ি খাক। নাস্তা খেয়ে তো সাইদুল বাবা একটু বাজারে গিয়েছিল, এনেছে কিছু সবজি আর এনেছে নদীর 2টা মিগল মাছ। আমি বের করে রাখলাম, ভাবি আসলে ভাবিকে দিয়ে মাছগুলো আজটা তুলে নিব। আজকে তো অবশ্য রান্না করব না, আগামীকালকে রান্না করব। আজকের জন্য সকালে উঠে পোয়া মাছ বের করে রেখেছিলাম, লবণ মেখে রেখে দিয়েছি। আর ভাতের চালও তো আমি সবসময় ভিজিয়ে রাখি। আর এই যে পোয়া মানে মিগল মাছ 2টা, দেখতে মাশাল্লাহ কতটা সুন্দর। নদীর মাছ তো ধবধপা সাদা। তারপর তো ঘড়িতে প্রায় 10:30 মতন বেজে গেল, আমি রান্নাঘরে চলে যাই, রান্নাটাও শুরু করে দেয়। আজকে তাড়াতাড়ি রান্না করব। সারামণিকে নিয়ে প্রতিদিন স্কুলে যেতে হয়, আজকে একটু রান্না বেশি, এই জন্য তাড়াতাড়ি চলে আসলাম। ধুন্দুল দিয়ে পোয়া মাছ রান্না করব, তারপরে করল্লা ভাজি করব। এই যে ধুন্দুল দিয়ে পোয়া মাছ, করল্লা ভাজি, আর চাল কোমর দিয়ে এই যে এটা দিয়ে ডাল রান্না করব। আর শশার আমরা কেটে রাখি। তারপরে তো ভাত বসিয়ে দিয়েছিলাম, এই চুলায় চাল কোমরটা কাটা হয়েছে, এর মধ্যে হলুদ মরিচ ধনিয়া পেঁয়াজ কাঁচা মরিচ আর পানি আর ডাল দিলাম। ভালোভাবে একটু নাড়াচাড়া করে বসিয়ে দিই, 2-3টা সিঁচলে নামিয়ে ফেলব। প্রেশার কুকারে দিলে একটু তাড়াতাড়ি হয়। তারপরে পরে রসুন আর পেঁয়াজ দিয়ে বাগার দিব। না ডালটা নামিয়ে উস্তা ভাজিটাও বসিয়ে দিয়েছিলাম, আস্তে আস্তে হচ্ছে। আর পাশে চলো তো ভাতটা প্রায় হয়ে গেছে, আমি একটু পরে ঠিকা দিব। আর প্রেশার কুকারের ঢাকনাটা খুলি, এই যে ডালের ঢাকনাটা খুলে রাখি। ডালটা তো সিদ্ধ হয়েছে, তারপরে চাল কোমরটাও সিদ্ধ হয়েছে, এখন শুধু খালি আরেকবার জাল দিয়ে বাগার দিব। তারপর তো ভাতটা ঠিকা দিয়ে এখন পেঁয়াজটাও ভেজে নিয়েছিলাম, পানি দেওয়ার পর আদা রসুন দিয়ে দিলাম, হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে নিব। আজকে পোয়া মাছের ধুন্দুল দিয়ে রান্না করবো, তো একটু মশলাটা কষিয়ে নিলাম। আর এদিকে ডালটাও একটু জাল দিয়ে নিতেছি, তারপরে বাগারটা দিব। আর এদিকে মশলাটাও কষানো হয়ে গেল, এখন ধুন্দুল আলু মাছ কাঁচা মরিচ একসাথে কষিয়ে নিই। এই কষাতে কষাতে দেখা যাবে একটু পানি ছেড়েছে ধুন্দুলি থেকে, যদি দরকার হয় পানি দিব, আর না হলে পানি দিব না, কারণ ধুন্দুলের তরকারিতে অনেকটাই পানি ওঠে। বেশি পানি দিলে আবার পোয়া মাছ না এভাবে তাড়াতাড়ি নরম হয়ে যায়, আর পানি দিলে তাড়াতাড়ি আরও বেশি পানি দিলে আরও নরম হয়ে যাবে না, আর পোয়া মাছ হতে সময় লাগে না, তো এই জন্য ধুন্দুলে যা পানি ওঠে ওতে রান্না হয়ে যেতে পারে। দেখি
তারপরে তো এই যে শাক বের করে রেখেছিলাম, এখন শাকটা তরকারিতে দিব। তরকারিতে অনেকটাই পানি উঠেছে আমার, আর পানি লাগবে না। শাক দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে, হালকাভাবে নাড়াচাড়া করে যেন মাছ না ভাঙে, তারপরে ঢেকে দিব। আস্তে আস্তে জালে রান্না করি, দেখো কতটাই পানি উঠেছে। তারপর তো আমার দুপুরে রান্নাটা কমপ্লিট হয়ে গেল। কি কি রান্না হলো, উস্তা ভাজি করেছি, চাল কোমর দিয়ে ডাল রান্না করলাম, তারপরে ধুন্দুল দিয়ে পোয়া মাছের ঝোল আর ভাত, এই দুপুরের মেনু। তারপর তো বেজে গেল প্রায় 12:30, চলে যাচ্ছে সারামণিকে নিয়ে স্কুলে। তারপরে যে সারামণিকে ক্লাসে বসিয়ে দিলাম, খাতাও দিয়ে দিয়েছে। তারপর তো সারামণি খাতার মধ্যে দাগ টানতেছে, আর এদিকে টিচারও চলে এসেছে। বাসায় আসার পর নেমে পড়লো ঝুপঝুপিয়ে বৃষ্টি, বাহিরে কাপড় ছিল সব ঘরে এনে রৌদ্রে দিলাম। তারপর তো সাবা স্কুল থেকে চলে আসলো, ও পাঁপড় ভেজেছে, ওর সাথে বসে বসে পাঁপড় খাচ্ছে। আর সাইদুল বাবা কখন এসেছে খেয়ালই করিনি, আসার পরে সে একটা তরমুজ নিয়ে এসেছিল। দেখো তরমুজটা কতটা লাল হয়েছে, আর অনেকটাই মিষ্টি ছিল তরমুজটা, আলহামদুলিল্লাহ ভালোই লেগেছিল। অদিনে তরমুজ খাচ্ছি। তারপরে দুপুরে খাবার খেয়ে নিতেছে সাইদুলে বাবার আমি। দেখতে দেখতে বিকেল হয়ে গেল। আজকে বিকেল অবশ্য হাঁটতে বের হইনি, কারণ বাহিরে বৃষ্টি ছিল ঘুরি ঘুরি, এজন্য হাঁটতে বের হলাম না। সারাবনি পরীক্ষা দিয়েও চলে এসেছে, এসে শুয়ে আছে, আর আমি বসে বসে আমরা আর শশা খেয়ে নেই। সন্ধ্যার পর চলে আসলাম রোলগুলো ভাজার জন্য, আমি আর সাবাই খাবো, সারামণি তো মসজিদে চলে গেছে। ভাজা হয়ে গেল, আমি আর সাবা বসে বসে খেয়ে নিলাম। আজ তাহলে এ পর্যন্ত, দেখা হবে আগামীকালকে নতুন আরেকটা ব্লগ নিয়ে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।